बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेशेर 18 कोटी मानुषेर नयनेर मणि सबचेये प्रिय नेता गणतंत्रेर माता जिनि तार राजनैतिक जीवनेर 35 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সংসার সবকিছুকে ত্যাগ করে আচ্ছা তোমরাই বলতে থাকো তোমরাই বলতে থাকো নো 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 তোমরা স্লোগান দিতে থাকো তোমরা স্লোগান দিতে থাকো তাহলেই হবে बस बसो प्लीज बसो जे नेत्री तार सारा जीवन धरे एई देशेर मानुषेर अधिकारेर जन्य संग्राम करेछेन जीवनेर 35 बछर निजेर बा परिवारेर सुख स्वाच्छन्द्येर प्रति कोनो लक्ष्य करेननि जिनी स्वामी हारिए अल्प बयसे तारपर दुई शिशु सन्तान के लिए जनतार कातारे एसे मिशे गिएछेन एवं गणतंत्र के प्रतिष्ठा करार जन्य बांग्लादेशेर पथे प्रान्तरे बंदरे बंदरे छूटे बेरिएछेन गणतंत्रेर गान गे चारण कबीर मतो सेई देशेर ती भाग बेगम खालेदा जिया जिन्हें देशे संसदीय गणतंत्र फिरिए निये एसेछिलेन जिन्हें देशे संवादपत्रेर स्वाधीनता आरो सुसंगत करेछिलेन जिन्हें देशे नारीदेर क्षमतायन करेछेन जिन्हें देशे मेयेदेर शिक्षा अबैतनिक करे मेयेदेरके भविष्यते एगिये जावार स्वप्न देखिएछिलेन जिनि बांग्लादेशेर मानुषके गणतंत्रेर स्वप्न देखिएछिलेन सेई नेत्री देशेर बेगम खालेदा जिया जिनि तीन बार जनगणेर भालोबासाय स्वीकृत हये प्रधानमंत्री निर्वाचित हयेछेन जिनि कोनोदिन निर्वाचने पराजित हननि प्रत्येक बारि प्रत्येक निर्वाचने तिनि जयी हयेछेन सेई नेत्री देशेर बेगम खालेदा जिया जाके आमरा आमादेर मा बोले जानि जाके एई देशेर मानुष गणतंत्रेर माता हिसेबे जाने जाके एई देशेर मानुष स्वाधीनता सार्वभौमत्वेर प्रतीक बोले जाने गणतंत्रेर प्रतीक बोले जाने ताके एई फैसिस्ट सरकार एई आवामी लीग सरकार जारा जनगणेर भोटेर अधिकारके हरण करे मानुषेर समस्त अधिकारके हरण करे जारा आजके बेआईनी भावे आगेर राते निर्वाचन करे ভোট বিহীন নির্বাচন করে ক্ষমতায় বসে আছেন তারা তাকে আজকে প্রায় দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক করে রেখেছেন বন্ধুগণ কারণ কি একটাই মাত্র কারণ যে তারা জানেন যে নেশিদ দেশত্রী বেগম খালেদা জিয়া যদি তিনি দেশের বাইরে থাকেন জনগণের মধ্যে থাকেন তাহলে এই দেশের স্বাধীনতার সর্বমত্তকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বিপন্ন করতে পারবে না কারণ তারা জানে যে তিনি যদি বাইরে থাকেন তাহলে মানুষের ভোটের অধিকার তার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সেই জন্যই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণের ম্যান্ডেট দেওয়া তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে একসাথে নিজেদের দলের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে একে একে সংবিধানকে পরিবর্তন করে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অত্যাচার নির্যাতন নির্মমতা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে আমরা বারবার বলেছি আজকে এই সরকারের শুধুমাত্র ক্ষমতায় থাকার অবৈধভাবে ক্ষমতায় থাকার নিপসার কারণে তারা আজকে এই দেশের 35 লক্ষ নিরীহ মানুষের উপরে মামলা করেছে তারা 500 এর উপরে
আমাদের গণতন্ত্রকে আমি নেতা কর্মীকে গুম করেছে, তারা সহস্র সহস্র নেতা কর্মীকে হত্যা করেছে। বন্ধুরা আজকে একের পর এক আইন করছে, যে আইনগুলোর একটাই মাত্র লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষকে কিভাবে আরো বেশি অশান্তিতে রাখা যায়, নির্যাতনে রাখা যায় এবং তাদেরকে একেবারে পুরোপুরি পঙ্গু করে দেওয়া যায়। বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমি অনেকবার আপনারা জানেন বারবার বলেছি যে তিনি আজকে এত অসুস্থ, তিনি আজকে জীবন মৃত্যুর সন্নিক্ষণে অবস্থান করছেন। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি বারবার, বিদেশের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে যাওয়া যা চিকিৎসা যা দেওয়া সম্ভব এখানে তা তারা দিচ্ছেন দিয়েছেন, কিন্তু তার কতগুলো জটিলতা আছে, যে জটিলতাগুলো বিদেশে আরো অ্যাডভান্স সেন্টারে ট্রিটমেন্ট না হলে তাকে সুস্থ করা যাবে না। তার পরিবার থেকে আবেদন জানানো হয়েছিল তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য, তারা সেই সুযোগ দেয়নি, ফিরিয়ে দিয়েছে। উপরন্তু পার্লামেন্টে সংসদ নেত্রী এমন ভাষায় কথা বলেছেন যে ভাষা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং মিথ্যাচার করেছেন আইনমন্ত্রী। 401 ধারায় এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এটাতে দায়িত্ব যে তা যে কোনো নির্দেশ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বন্ধুগণ, আজকে এই সরকারকে খুব পরিষ্কার ভাষায় এই গণঅনশন থেকে আমরা বলে দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন, আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণঅনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আমরা গদিচ্যুত করবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সমস্যা। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটির সঙ্গে তাকে একেবারে অবিচ্ছেদ্য মিশে আছেন। আমাদের মা ও মাটি বলতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই বুঝি। সেই নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে, তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা সবাই প্রস্তুত আছি। আর বন্ধুগণ, তাহলে আসুন আমরা সবাই আজকে দুই হাত ধরে শপথ গ্রহণ করি দেশনেত্রীর মুক্তি এবং দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না পর্যন্ত আমরা কোনদিন ঘরে ফিরে যাব না। বন্ধুগণ, আমাদের 4টা বেজে গেছে, আমরা আজকে দীর্ঘ প্রায় 9টা থেকে 7 ঘন্টা, না 7 ঘন্টা আমরা আজকে সবাই না খেয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছি এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য দোয়া চেয়েছি। আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হই এবং বাই প্লেস একটু একটু একটা মিনিট, এবং আমরা আগামী বাইশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ, সারা দেশে মহানগর জেলা এবং উপজেলাগুলোতে সমাবেশ হবে এবং এই সমাবেশে আমরা আবারও এই দাবি নিয়ে সামনে আসবো। তারপরেও যদি না হয় আবারও কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচির মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। আপনাদের এটাই হবে আপনার সমাবেশ, সবাই আপনি থাকবেন। আমরা এখন আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা একটু সবাই একটু পানি খেয়ে এই অনশন ভঙ্গ করবেন, আমরা চলে আসুন এবং আমরা আগামী আন্দোলনগুলোর জন্য সুষ্ঠুভাবে করতে পারি সে আমরা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দেওয়ার জিন্দাবাদ, শহীদ জিয়া আলম দেশের জিন্দাবাদ। এই পড়ে যাবে, পড়ে যাবে।